মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার ছেলেকে কিন্তু ক্ষমার চোখে একদম দেখবে না, একদম না, কারণ আমি যেগুলো করেছি, যে অন্যায়গুলো করেছি, তার কোনো ক্ষমা হয় না মা। আমি জানি মা, জানো তুমি আর বাবা তো আমাকে জন্ম দিয়েছ, খুব স্বাভাবিক তোমাদের মধ্যে একটা আশা থাকবে যে তোমাদের ছেলে আবার সুস্থ হয়ে ফিরে আসুক। কিন্তু বিশ্বাস কর, আমার নিজের মধ্যে যেটা হচ্ছে, আমি জানি যে আমি হয়তো কোনোদিন ওই সুস্থ হয়ে নাও ফিরতে পারি মা। কিন্তু বাবা একটা কথা, আমি যদি সুস্থ হয়ে না ফিরতে পারি, তোমার এই কুলাঙ্গার ছেলে কোনোদিন আর এই বাড়ি মুখো হবে না, আই প্রমিস। সাম্য, তোর এই অধঃপতনের জন্য কিন্তু একা তুই দায়ী নোস। হ্যাঁ, হয়তো অপরাধগুলো তুই সব নিজের হাতে করেছিস ঠিকই, কিন্তু দিনের পর দিন প্রশ্রয় দিয়ে দিয়ে আমি তোকে এরকম একটা অমানুষ তৈরি করেছি, তাই তোর এই অধঃপতনের কিছুটা দায় কিন্তু আমারও। আর জানিস তো, ঈশ্বরের দাড়ি পাল্লায় কিন্তু সবার সঠিক বিচার হয়, তাই আমি নিশ্চিত যে আমার প্রাপ্য সাজা কিন্তু আমি ঠিকই পেয়ে যাব। না বাবা না, তুমি তোমার প্রাপ্য সাজা সেদিনই পেয়ে গেছো যেদিন আমি আমি বেনিকে বিয়ে করেছি। আমার তোমাকে আর কিছু বলার নেই, শুধু আমার একটা শেষ অনুরোধ রাখবে প্লিজ, একবার তোমার বাবা একটা খুব বড় অন্যায় করেছে, তাই বাবাকে পুলিশ ধরতে এসেছে, কিন্তু তুমি তো লক্ষ্মী ছেলে, তাই না? মা, কাকিমা, ঠাম্মা সবার কথা শুনবে, অনেক অনেক পড়াশোনা করবে ইংলিশ মিডিয়াম স্কুলে, আর কাকু কাকিমা তো আছে, তোমার কোনো অসুবিধা হয় না। বাবা, তুমি কোথায় যাচ্ছ এই পচা বউটার সাথে? কোথাও না বাবা, ওর আর আমার রাস্তা আজ থেকে আলাদা হয়ে গেছে। আমি যাচ্ছি তোমার যোগ্য বাবা হয়ে উঠতে। এই অদীক্ষিত আর সহ্য হচ্ছে না, কোনোভাবে একটা যদি পালাতে পারতাম, কিন্তু কি করে পালাবো? তোমার আর জুয়ের কাছে আমার একটাই অনুরোধ, রিনটিন যেমন ভাবে বড় হবে, আমার আমার এই মেয়েটাকে সেই আদর দিয়ে বড় কর। আরেকটা কথা, তুমি না আমাকে অনেক ঘৃণা করো, না শোনো, তাকাও আমার দিকে, তাকাও আমাকে অনেক ঘৃণা করবে, যাতে আমার আমার একটু হলে প্রায়শ্চিত হতে পারে। এই যে রানাঘাট লোকাল,
তুমি কিন্তু এখনো আমাকে উত্তর দিলে না, নেবে তো দায়িত্ব। তোমার মতো একটা খাঁটি মানুষ তৈরি করবে তো, জানো তো যদি আজকের দিনে তোমার মতো মানুষের খুব প্রয়োজন আমাদের। কথা দিলেন দাদামণি, যেদিন আপনি ফিরে আসবেন আপনার এই মেয়ে মানুষের মতো মানুষ হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। আমার শান্তি কিরে কিরে, আমাকে আর দাদা ভাই বলে ডাকবি না? সে তো রাগের কথা, কিন্তু সেই ছোটবেলায় যখন আমরা একসাথে রং পেন্সিল শেয়ার করে ঘর বাড়ি আঁকতাম, সেই সময়ের ডাক না ডেকে কি করে থাকি বল দাদা ভাই? এই পুরো বাড়ির দায়িত্ব তোকে দিয়ে গেলাম, কিন্তু শুভ্র হেসে খেলে এই বাড়ি আর পরিবার তোকে সামলাতে হবে। আমার খুব শরীর খারাপ লাগছে, আমি একটু বাথরুমে যাবো। চলুন নিয়ে যাচ্ছি। কেন, আপনি কেন যাবেন? আমি যাবো ওয়াশরুমে, আপনি কি করতে যাবেন? যতক্ষণ পর্যন্ত আপনাকে থানায় না নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ সবসময় আমি আপনার সঙ্গে থাকবো। চলুন বাথরুমে। চুপ, আমি বাথরুমে বাথরুমে যাবো, আপনি কেন যাবেন? তো যাবোই না। যা দিলে তো উনি তোমার প্ল্যানটা ভেস্তে। কি বদবুদ্ধি খাটিয়েছিলে বলো। কি বলতে চাইছো? এটা কি, এতে বদবুদ্ধির কি আছে? যাবো তো বাথরুমে, তারপর তোমার বদবুদ্ধি কি দেখছো? হ্যাঁ জানি তো তুমি বাথরুমেই যাবে, আমি ভাবছিলাম তুমি এরকম একটা প্ল্যান কখন বসবে যে বাথরুমে জানালে যদি পালিয়ে যাওয়া যায়, যদি এখান থেকে দৌড়ে কোথাও চলে যাওয়া যায়, এরকমই একটা প্ল্যান করছিলে তাই না? শাড়া শাড়া আসতে বেনি আসতে, ভুলে যেও না তুমি অন্যের সম্পত্তি হাতানো মালকিন এখন আর নও, তুমি একজন আসামি। কাল থেকে তোমার ঠিকানা গারুদ, বুঝতে পারলে? তোমার সঙ্গে দেখা হবে গারদের ওপারে। তাই বলি কি, একটু ঠিক মতো কথা বলো, শান্ত হয়ে কথা বলো। ওকে বলে কোনো লাভ নেই, ওর বিষ এই জন্মে ওকে ছাড়বে। তবু মনে হলে একবার বলি, হতে হতে পারে দাদামণি, আপনার মতন হয়তো কোনো একদিন বেনিও নিজের ভুল বুঝতে পারবে। বেনি, আমি সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করব, উনি যেন তোমায় সুমতি দেন। প্রথম যখন এই বাড়িতে এসেছিলাম আমি তোমাকে সই পাতিয়েছিলাম বেনি, মনে করেছিলাম এই বাড়িতে একমাত্র বোধহয় তোমাকেই বিশ্বাস করা যায়, সব কথা বলা যায়। আজ আবারও বলছি, ভালো মানুষ হয়ে ফিরে এসো বেনি, আবার তোমায় সই পাতাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।